হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আপডেটেড বাই আবিদা প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে বার্ড ফ্লু নিয়ে তো প্রশ্ন হলো বার্ড ফ্লুর সময় কি চিকেন খাওয়া নিরাপদ এ ব্যাপারে কিন্তু বিশেষজ্ঞরা দিলেন এক চমকপ্রদ তথ্য সেটা আপনাদের সামনে শেয়ার করছি আপনি অবশ্যই বার্ড ফ্লু সম্পর্কে অনেক সময় শুনেছেন এটি ফ্লুর একটি মানব সংস্করণ যা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নামে পরিচিত পাখিগুলির মধ্যে ঘটে প্রথম দিকে ধারণা করা হয়েছিল যে স্প্যানিশ ফ্লুর মতো বার্ড ফ্লু মানুষের মধ্যে মহামারী আকার ধারণ করবে যদিও এর আগে এটি কখনো হয়নি যদি দেখা যায় তবে মানুষের মধ্যে বার্ড ফ্লুর ইতিহাস বেশ সংক্ষিপ্ত উনিশশো সালে মানুষের মধ্যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণে প্রথম ক্ষেত্রে বার্ড ফ্লু ধরা পড়ে যদি কোনো ব্যক্তি আক্রান্ত পাখি বা তাদের সংক্রামিত পালক বা মলের সংস্পর্শে আসে তবে তারা বার্ড ফ্লু হতে পারে বার্ড ফ্লু কি অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা একটি সংক্রামক রোগ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এই স্ট্রেন সাধারণত পাখিগুলিকে প্রভাবিত করে নব্বইয়ের দশকে একটি নতুন ধরনের বার্ড ফ্লু শনাক্ত করা হয়েছিল বার্ড ফ্লুর নতুন স্ট্রেন গুরুতর অসুস্থতা এবং মৃত্যুর কারণ বিশেষত হাঁস মুরগি এবং টার্কি মতো পোষা পাখিতে ভাইরাস সংক্রামিত পাখি দ্বারা ছড়িয়ে পড়ে স্বাস্থ্যকর পাখিগুলি সংক্রামিত মল বা সংক্রামিত পাখির পালকে সংক্রামিত হয় আচ্ছা এই সময়ে মুরগির মাংস খাওয়া কি নিরাপদ যখন এই বার্ড ফ্লুর কথা আসে সবার দৃষ্টি মুরগি এবং ডিমের দিকে যায় আমরা আপনাকে বলি যে মুরগি খাওয়ার ফলে এই রোগ হয় না মুরগি যদি সঠিকভাবে রান্না করা হয় তবে আপনি এটি আরামে খেতে পারেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি যৌথ বিবৃতি অনুসারে জাতীয় খাদ্য সুরক্ষা কর্মকর্তাদের জারি করা হয়েছে যদি খাবারটি সঠিকভাবে রান্না করা হয় তবে মুরগি টার্কি বা এই জাতীয় অন্যান্য জিনিস খাওয়া নিরাপদ তবে এটিও স্পষ্ট করে বলা হয়েছিল যে আক্রান্ত পাখি যাতে এই খাদ্য শৃঙ্খলার অংশ না হয় সেদিকে খেয়াল রাখা গুরুত্বপূর্ণ ডাব্লিউ এইচও জানিয়েছে যেসব অঞ্চলে হাঁস মুরগিতে অ্যাফিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব নেই সেখানে এটি খাওয়ার ফলে সংক্রমণ বা মৃত্যুর ঝুঁকি থাকে না এখনও অবধি এমন কোনো ঘটনা প্রকাশ্যে আসেনি যার মধ্যে মাংস খাওয়ার কারণে কেউ ফ্লু হয়েছে এই রোগ পাখি থেকে পাখিতে ছড়িয়ে পড়ে যদি মুরগি হাঁস বা টার্কি সঠিকভাবে সত্তর ডিগ্রি সেন্টিগ্রেডে বা তার বেশিতে রান্না করা হয় তবে এইচ ফাইভ এন ওয়ান ভাইরাস মারা যাবে এছাড়াও এটির যত্ন নেওয়া উচিত যে মাংসের কোনো অংশ যদি কাঁচা বা লাল না হয় তবে এটি খাওয়া নিরাপদ নয় রান্নাঘরে এই জিনিসগুলির যত্ন নিন রান্না হওয়া পর্যন্ত মুরগি বা অন্যান্য মাংস ফ্রিজে রেখে দিন কাঁচা মাংস অন্যান্য খাদ্য আইটেম থেকে দূরে রাখুন মাংস রান্না করার পরে ব্যবহৃত থালা বাসন চামচটি ভালো করে ধুয়ে ফেলুন এছাড়াও কাঁচা মাংস স্পর্শ করার পরে হাত অবশ্যই ধোবেন মুরগি ভালো করে রান্না করুন অবশিষ্ট খাবারটি সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দিন বা ফেলে দিন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ